পাটকাটি বোঝাই লরিতে চলছিল গাঁজা পাচার। শামসেরগঞ্জের তারাপুর এলাকায় গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের মধ্যে একজন নদিয়া ও অপরজন শামসেরগঞ্জের বাসিন্দা। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। ফের শামসেরগঞ্জ থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ফারাকা ও শামসেরগঞ্জ থানার স্পেশাল টাস্ক ফোর্স আগে থেকে উপস্থিত ছিল লোকেশনে। রবিবার দুপুরে শামসেরগঞ্জ থানার তারাপুর এলাকার নূর মোহাম্মদ কলেজের সামনে 34 নম্বর জাতীয় সড়কে যখন মালবোঝাই ট্রাক্টরটি এসে পৌঁছয়, তখনই পুলিশ আটক করে সেই গাড়ি। এসওজি এবং শামসেরগঞ্জ থানার যৌথ অভিযানে প্রায় 60 কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রদীপ সাহা এবং বাবলু শেখ নামে আটক করা হয় দুজনকে। প্রদীপ সাহার বাড়ি নদিয়ার তেহট্ট এবং বাবলুর বাড়ি শামসেরগঞ্জ থানার গাজীনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এত পরিমাণ গাঁজা। লক্ষাধিক টাকার গাঁজা নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল, কে বা কারা এর পেছনে রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।